মূলত আমাদের যে দাবি দাওয়া ছিল সরকারের কাছে, আজকে 2018 সালে শিক্ষামন্ত্রী এই ঝাড়গ্রাম জেলাতে এসে একটা বিবৃতি দিয়েছিলেন যে সাঁওতালি মিডিয়ামে যেসব আজকে ছাত্ররা উত্তীর্ণ হচ্ছে, মাধ্যমিক দিচ্ছে, এইচএস দিচ্ছে, তাদের ক্ষেত্রে টিচার পাওয়া যাচ্ছে না। টিচারের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে আজকে রাজ্য সরকার ডিএলএড ট্রেনিং সেন্টার সাঁওতালি মিডিয়ামে চালু করার কথা উনি 2018 সালে ডিক্লেয়ার করেছিলেন। তো 2018 সাল থেকে এখন 2019 সাল অনেক শিক্ষাবর্ষ পেরিয়ে গেলেন, এখনও পর্যন্ত এখানে ভর্তির বিজ্ঞপ্তি পিটিটিআই ট্রেনিং সেন্টারে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হলো না। তাই আমরা দু মাস ধরে কথোপকথনের সহিত আন্দোলন করেছিলাম, ডেপুটেশন করেছিলাম, ঘেরাও কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু সেই ঘেরাও কর্মসূচিতে সরকারের কানমাথা কি সাঁওতালি মিডিয়ামের দিকে এখনও তাকানো হয়নি, যার জন্য সরকারের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম যে 18 তারিখের ভেতরে যদি ডিএলএড ট্রেনিং সেন্টারে আমাদের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করার সুযোগ না করে দেওয়া হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের পদ অবরোধ করতে আমরা বাধ্য থাকবো।